ম্যাচটি ছিল লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ক্যান্ডি ফ্যালকনস বনাম ডাম্বুলা সিক্সার্স এর। অনেকেরই প্রশ্ন, সেদিন হৃদয়ের সাথে কি এমন করেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা? কেন এবার হৃদয়ের দিকে তেড়ে আসছিল হাসারাঙ্গা? মূলত দুই উইকেট পড়ে গেলে ব্যাট হাতে মাঠে আসে তাওহিদ হৃদয়, এরপর সানাকার বলে এলবিডব্লিউর শিকার হন। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন হাসারাঙ্গা, এরপর দেখা যায় বলটি আম্পায়ার স্কল। তবে দুঃখজনক ও আশ্চর্যজনক হলো টেকনিক্যাল সমস্যার কারণে ইজিতে দেখা যাচ্ছে আম্পায়ার স্কল সেই বলটাকে এলবিডব্লিউতে হিটিং করে দেয়, অর্থাৎ আউট করে দেয় হৃদয়কে। এরপর হাসারাঙ্গা ও সানাকারা এমন এক সেলিব্রেশনে মেতে ওঠে যেন আকাশ থেকে চাঁদরা পেয়ে গেছে। অবশ্য চাঁদই তো পেয়েছে, না হলে হাসারাঙ্গা জানে তার কপালে কতটা দুঃখ ছিল যদি হৃদয় মাঠে থাকতো, কেননা তার বলকে যে তুলোধুনো করে ফেলে তাওহিদ হৃদয় ছক্কা মারতে মারতে। এরপর সেলিব্রেশন করতে করতে হৃদয়ের দিকে তেড়ে আসে এবং তাওহিদ হৃদয় হাসারাঙ্গাকে তখন জিজ্ঞাসা করেছিল এটা কিভাবে হিটিং হয়, এটা তো ইজি আম্পায়ার স্কল। হাসারাঙ্গা তখনও সেলিব্রেশন করছিল আর হৃদয়ের দিকে তেড়ে আসছিল, আর হয়তো বলছিল এটা আম্পায়ারের সমস্যা আমাদের নয়, কিন্তু তুমি আউট, মাঠ থেকে চলে যাও। এই তেড়ে আসার আগ্রাসনটা দেখে হয়তো অনেকে মনে করছে হৃদয়কে মারতে বুঝি এসেছিল, কিন্তু তা নয়, হয়তো হৃদয়কে কটূক্তি কয়টা কথা বলেছে। এরপর রীতিমতো দুর্নীতির শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছিল হৃদয়কে। তবে এমন তেড়ে আসার পরিণতি যে কি হতে পারে হাসারাঙ্গা হয়তো জানে না। হাসারাঙ্গাকে পরবর্তীতে হৃদয় পেলে হয়তো তুলোধুনো করে ফেলবে ছক্কা হাঁকাতে হাঁকাতে।